पीएम किसान सम्मान निधि न्यू रेजिस्ट्रेशन शुरू हो रेजिस्ट्रेशन पद्धति किछुटा चेंज हो एखाने एकटा डकुमेंट्स जोग हो आगे जेगुलो लागतो सेगुलो तो लागबेई तार संगे रेशन कार्ड लागबे आर जे कलमटा जोग हो लैंड रेजिस्ट्रेशन आईडी बोले एकटा कलम जोग हो এবং এখানে তিনটে ডকুমেন্টস পিডিএফ ফাইল আপলোড করতে হবে সেটা হলো ল্যান্ড অর্থাৎ রেকর্ড ব্যাংকের বই এবং আধার কার্ড এই তিনটে আপলোড করতে হবে চলুন দেখে নেই কিভাবে করব নতুন পদ্ধতি প্রথমে গুগলে গিয়ে পিএম কিষাণ সার্চ করতে হবে সার্চ করলে পিএম কিষাণ প্রথমে যে অপশনটা আসবে পিএম কিষাণ ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে न्यू फार्मर रेजिस्ट्रेशन क्लिक करते हैं तारपर देखने का आधार नम्बर दीते हैं एवं वही आधार नम्बर संगे जो मोबाइल नम्बर जोग आछे वही मोबाइल नम्बर दीते हैं मोबाइल नम्बर देवार पर एखाने स्टेटा सिलेक्ट करते हैं स्टेट सिलेक्ट करार पर स्टेट सिलेक्ट करार पर एखाने इमेज कैपचार अर्थात इमेज जेटा आछे कैपचारटा দিতে হবে দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে মোবাইল একটা ওটিপি আসবে এখানে ওটিপিটা দেওয়ার পর আবার ওই ক্যাপচার বা ইমেজটা দিয়ে দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে যখন সাবমিট করার পরে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেল आगे पुरान सिसटेम मत सब किस करते हैं डिस्ट्रिक्ट सब डिस्ट्रिक्ट ब्लक भिलेज एगुलो सिलेक्ट करते हैं सिलेक्ट करारे फार्मर नेम दीते हैं जेंडार सिलेक्शन करते हैं कैटागरि अर्थात एस सी ओ बी सी जेनारेल जेटा सिलेक्ट करते हैं फार्मर टाइप सिलेक्ट करते हैं तपर आधार अपशन क्लिक करपर एखे बैंक आई एफ सी कोड दीते हैं बैंक नाम दीते हैं ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে অর্থাৎ ব্যাংকের নামের পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে এখানে আধার নম্বর এবং মোবাইল নম্বর অটোমেটিক চলে আসবে তারপর এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে অ্যাড্রেসের পরে এখানে পিনকোড দিতে হবে রেশন কার্ডের নম্বরটা রেশন কার্ড নম্বর দিতে হবে আর ডেট অফ বার্থ দিতে হবে এটা দেওয়া আছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি রেকর্ডে দেখবেন বারকোডের বাঁ দিকে ওপর একটা ব্র্যাকেটের মধ্যে একটা আইডি নম্বর থাকে ওটাই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি लैंड रेजिस्ट्रेशन आईडी देवर पर एखे तरह जेटा करते हैं रेकर्डर जे इनफरमेशन एड करते हैं अर्थात खतियान नम्बर प्रथम खतियान नम्बर दीते हैं सार्वे खाता नम्बर तपर दाग नम्बर जेटा दाग नम्बर दीते हैं तरपर ए तीनटे डकुमेंट्स जो आपलोड करते हैं प्रथम প্রথমে ল্যান্ড তারপরে আধার কার্ড তারপরে ব্যাংক পাসবুক কমেন্টসগুলো পিডিএফ ফাইল হতে হবে এবং 50 KB-র মধ্যে হতে হবে এটা আপলোড করার পরে এখানে সেভে ক্লিক করতে হবে দেখুন সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার হয়ে গেল সাবমিট হয়ে গেল এবার আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন স্ট্যাটাসে গিয়ে আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে স্ট্যাটাসটা চেক করে নেবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন